তাহলে তুমি থাকো, আমি বুঝতে পেরেছি তোমার মনটা কেন খারাপ। দুলুভাই তোমাকে অনেক কষ্ট দিয়েছে না? এই তো বুঝেছি। আমি দুলুভাইকে নিয়ে তোমার সামনে হাজির করব। মন বোঝো না সে শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না। আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে? ওগো মেহেরবান খোদা, আমি ওকে এখন কি করে বুঝাই যে আমার বিয়ে হয়েছে কি না? আমাকে তুমি বলে দাও, আমি কি বলবো ওকে? ওই পাগলটাকে কিভাবে বোঝাবো? ওই তো আমার স্বামী, কিন্তু আমি তো কি বলতে পারবো না, আমি কি করব? দিদি বলছো না কেন? মানে এসব তোমার বলা দরকার, তুমি আগে না দিদি চলো, আমার শুনতেই হবে। তুমি একটু বলো না, তুমি তো আমার কাছেই বলবে, আর তো কারো কাছেই বলবো না, তাই না? তুমি তো বলেছো। আচ্ছা বাবা ঠিক আছে, হ্যাঁ আমার হয়েছে বিয়ে। বিয়ে হয়েছে? তাহলে আমাকে এতদিন কেন বলনি? ও আমি মনে করেছি তোমার যেদিন মন চাবে আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলবো, তাই বলিনি। আচ্ছা দিদি, দুলাভাইয়ের নামটা কি এটা একটু জানতে পারি? বলতেই হবে। বলতেই হবে, নামটা শুনেই তারপর আমি চলে যাব না? রামের বামে মহিষী সীতা, হিমের মধ্যে শেষ। রামে বামে মহে সীতা? এই দিদি, এ তো আমার নাম, তুমি কি আমার সাথে দুষ্টুমি করছো নাকি? না দাদা ভাই, তুমি ঠিক ধরেছো, ঠিক তোমারই নাম। আচ্ছা দিদি, দুলাভাই দেখতে কেমন সেটুকুই জানতে চাচ্ছি। তোমার দুলাভাই কেমন দেখতে তুমি জানো? না। ঠিক তোমারই মতন দেখতে। রানে রামে বামে মহে সীতা, আবার আমার মতো দেখতে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দিদি, দিদি আমার মনে হচ্ছে কি তুমি মনে হয় ভুল বলছো, তুমি সত্যি কথা বলো না? না দাদা আমি সত্যি বলছি। তোমার ভুল হচ্ছে? না আমি ভুল করিনি দাদা, আমি সত্যি বলছি, তোমারই মিতা। না আচ্ছা দিদি, তাহলে তুমি থাকো, আমি বুঝতে পেরেছি তোমার মনটা কেন খারাপ। দুলুভাই তোমাকে অনেক কষ্ট দিয়েছে না? এই তো বুঝেছি। আমি দুলুভাইকে নিয়ে তোমার সামনে হাজির করব, এমন ভাবে কানে দড়ি আনবো না যেন আর তোমার সাথে দুষ্টুমি না করতে পারে। দাও তাড়াতাড়ি 10 টাকা দাও, আমি চলে যাব, সেই দুলাভাইকে নিয়ে তোমার সামনে হাজির হব। আরে না না, তোমার দুলাভাইকে আমার কাছে আনতে হবে না, তুমি তো আছো, দুলাভাই এসে কি করবে? তুমি আমার কথা বুঝতে পারছো না কেন? তুমি আমাকে 10টি টাকা দাও তো। লক্ষ্মী সোনা, আমি টাকা দিতে পারবো না, তুমি এসব চেয়েও না, তুমি অন্য কি চাবে বলো? আজ নিশ্চিতই তুমি আমার কাছে যা চাও আমি সবই তোমাকে দিব, শুধু তোমাকে, অন্য কাউকে নয়। তোমার কাছে 10টি টাকা চাইলাম তাই দিতে পারলে না, আর তুমি কি দিবে? দিদি আমি এবার বুঝতে পেরেছি তুমি আমার সাথে ছলনা করছো না দিদি। না তোমার সাথে ছলনা করব কেন, ছলনা করিনি। মনে হচ্ছে তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তো 10টি টাকাই দিতে, না এত ছলনা দেখাতে। ঠিক আছে আমি চলে গেলাম, আমি তোমার সাথে কথা বলবো না। এই শোনো শ্যাম, তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি লীলা বোঝো মন বোঝো না, বুঝিলে বুঝিতে শ্যাম, তুমি লীলা বোঝো মন বোঝো না।
আমার সাথে ছলনা করছো দিদি। কথা দিয়ে নাইরা শিকার তুই বন্ধু শ্যাম সাজে না রে, তুই বন্ধু শ্যাম সাজে না, শ্যাম তুই লীলা বুঝ মন বুঝ না শ্যাম, শ্যাম তুমি লীলা বুঝ মন বুঝ না। দিদি তুমি আমার সাথে ছলনা করছো না তো? আমার সাথে চলে যাও, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না।